আসসালামু আলাইকুম, কুকিং হাউস বাই নোহা চ্যানেলে আপনাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি একটি পুডিংয়ের রেসিপি দেখার জন্য। তবে আজকে আমি কোনো সাধারণ পুডিংয়ের রেসিপি দিব না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন ধর্মী মজাদার পুডিংয়ের রেসিপি, আর সেই পুডিংটা হচ্ছে ছানার পুডিং। সাধারণ পুডিং তো আমরা সবসময়ই খাই, এই ঈদে স্পেশাল ডেজার্ট হিসেবে আপনি রাখতে পারেন এই ছানার পুডিংটি। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে, তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে এই ছানার পুডিংটা বানাতে হবে। পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম, আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখন আমি চিনি আর ডিমটাকে ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, এখানে আমি 1/2 কাপ দুধ দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন সবকিছুকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এখানে এলাচির গুঁড়া কিংবা দারচিনির গুঁড়া ইউজ করতে পারবেন। দেখুন, এটা কিন্তু খুব একটা মসৃণ ব্যাটার হয়নি, অল্প অল্প দানা দানা রয়েছে, আর এই দানা দানার কারণে এই পুডিংটা খেতে এতটা ভালো লাগে। আপনাদের কাছে যদি এই দানা দানা ভালো না লাগে তাহলে আপনারা পাত্রে ঢালার সময় অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। আমি আগে থেকে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম। ক্যারামেলটা আমি 2.5 টেবিল চামচ চিনির মধ্যে 1/2 চা চামচ পানি দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি কাপড় বিছিয়ে দিয়েছি। এখন এই কাপড়ের উপরে আমি পুডিং এর পাত্রটা বসিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি নরমাল পানি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 40 মিনিটের জন্য। ফিরে এলাম 40 মিনিট পর। দেখুন, আমার পুডিংটা কিন্তু দেখা যাচ্ছে একদম হয়ে গেছে। এখন আমি একটা ছুরি ঢুকিয়ে চেক করে নিব যে পুডিংটা পারফেক্ট ভাবে হয়েছে কিনা। দেখুন, ছুরিটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার পুডিংটা একদম পারফেক্ট। এখন চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার পুডিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে সাইড দিয়ে পাত্র থেকে আলাদা করে নিচ্ছি। এখন পাত্রের উপর একটা প্লেট দিয়ে পাত্রটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সহজে এই পুডিংটা পাত্র থেকে বের হয়ে এলো। আমার কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আমি যেভাবে এই পুডিংটা তৈরি করে দেখালাম, আপনারা যদি হুবহু এই রেসিপি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পুডিং এর ভেতরে কোনো অতিরিক্ত ছিদ্র থাকবে না, আর আপনাদের পুডিংটা হয়ে উঠবে পারফেক্ট। আমার ক্যারামেলটা একটু পুড়ে যাওয়ার কারণে এর কালারটা এত বেশি সুন্দর আসেনি। আপনারা ক্যারামেলটা করার সময় কিন্তু এত বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে আমার থেকে আপনাদের পুডিংটা আরো বেশি সুন্দর হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং কেমন লেগেছে তা কমেন্ট করবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।